বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বলছেন, আমি ফেয়ার নির্বাচন চাই, এলাকায় শান্তি চাই। যদি কেউ ষড়যন্ত্র করে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, কোনো মায়ের বুক খালি করলে এ সকল দায় দায়িত্ব ওবায়দুল কাদের সাহেবকে নিতে হবে, কারণ তিনি এলাকার এমপি। এছাড়া নির্বাচন কমিশনার শাহাদাত, ডিসি, এসপি, জেলা নির্বাচন অফিসার অভিযুক্ত হবেন, এজন্য সকল দায় দায়িত্ব নিতে হবে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি নির্বাচনে হেরে গেলেও জনগণের সাথে থাকব। আমাকে বহিষ্কার করলেও আমি বলবো বঙ্গবন্ধু শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, কেউ আমাকে বাধা দিতে পারবে না। মঙ্গলবার রাতে বসুরহাট নতুন বাস স্টেশনে এক নির্বাচনী কর্মী সভায় আব্দুল কাদের মির্জা এসব কথা বলেন। আব্দুল কাদের মির্জা বলেন, আমার বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমি নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি। তাই তারা একরাম চৌধুরী, ফেনীতে নিজাম হাজারি, নোয়াখালী ডিসি, এসপি, জেলা নির্বাচন অফিসার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমি যখন অন্যায় বিষয়ে কথা বলি, প্রতিবাদ করি, টেন্ডারবাজি, চাকরি, বাণিজ্যের বিরুদ্ধে কথা বলি, এবং যখন বলি নিজাম হাজারীর নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান একরামকে গুলি করে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তখন আমাকে বলে পাগল, উন্মাদ। মির্জা বলেন, আমরা ওবায়দুল কাদের সাহেবের বাসায় যেতে পারি না, অথচ নিজাম হাজারীকে নিয়ে দোতলায় নিয়ে ভাত খাওয়ায়। এ কথা বলে আমাদের নেতারা মনে কষ্ট পায়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভিপি সেলিম চৌধুরী বাবুল, ঢাকার ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নাজমুল হক নাজিম, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।